দুর্গাপূজোর আসল সময় হলো বসন্তকাল, সেই পুজোকে বলা হয় বাসন্তী পুজো। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তার স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য অকালী দেবীকে আরাধনা করেছিলেন। অসময়ে দেবীকে পুজো করেছিলেন বলে শরতের এই পুজোকে বলা হয় অকাল বোধন। এই অকাল বোধনের পরিসরটাই বাঙালির ক্যালেন্ডারে হয়ে উঠেছে বছরের সেরা উৎসব দুর্গাপূজা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পালিত হয় মহাসপ্তমী। আজ সেই সপ্তমী, এদিন থেকে মূলত মা দুর্গার পূজার সূচনা হয়। প্রতি বছরের মতো এবছরও রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে দুর্গাপূজোর সূচনা হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে পূজার্চনা। মায়ের পুজো দেখতে মন্দিরে ভিড় জমায় ভক্তরা, দিনভর চলে পূজার্চনা। যেভাবে রাজন্য আমল থেকে শুরু হয়েছিল পূজা, সেভাবে পূজার্চনা চলবে বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত। আজকে কি কি রীতিনীতি আচার অনুষ্ঠান? আজকে যেভাবে রাজা মন থেকে চলে আসে সেভাবে চলে আসে। যদি কয়েকটা রীতিনীতির কথা বলে বলি, আমি বলতে কিন্তু এটা শুরু হয়েছে এবার থেকে, কিন্তু প্রসাদ এখন পাবলিককে দেখাতে পারবো আর এখন হয়েছে মানে আগামীকাল সেভাবে হবে। আর স্বামী শান্তকে একটা গ্রুপ করে মাছ মাছ দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়, দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগম ঘটে এখানে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।